মন্দিরে যাচ্ছি, ঠিক বেরোবার সময় পিছু ডাকে। হ্যাঁ যাচ্ছি, কেন আমি যাব? এইভাবে যাবে এই পোশাকে? লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝিয়ে যাচ্ছে। মানে আমার এই শাড়িটার দাম 2000 টাকা, আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে, তা আবার আমার সাথে? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ও এই কথা, তুই দাঁড়া আমি এক্ষুনি শাড়িটা বদলে আসি, এটা ধর। আমি রেডি, ঠিক আছে? একি এটা তো আমার শাড়ি, তুমি পরেছো, তোমার লজ্জা করছে না? খোলো, দামি শাড়ি পরার যখন অতই শখ, নিজের বরকে বলো না কিনে দিতে, সে মনত নেই। বিকেরি কথা কি বলছিস তুই টিয়া? তুই আমি তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে, আবার না বলে বসো, তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। আবার চোখ রাঙানো, খোলো খোলো বলছি আমার শাড়ি। ভবিষ্যতে কোনো দিন যদি আমার দেবীর মতো বৌদিকে তুমি অপমান করো, তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তোরা তো দামি শাড়ি, যাচ্ছিস চাটিয়া, কিন্তু একটা কথা মনে রাখিস, শাড়ির চেয়ে অনেক বেশি দামি স্বামী, তার দামে হিসেব করতে গিয়ে নিজের সংসারটাকে ভেঙে ফেলিস না। তুমি আমাকে মারলে, ও তার জ্যান্ত পুঁতে ফেলবো, করো শুনে সরে যাও, দাঁড়া দাঁড়া তুই ঘুরে দেখ, কানে কানে টানে দুলাবে। ঠিক আছে, নিচে নেমে